একদিকে করোনার সংক্রমণ যেমন বেড়েছে অন্যদিকে চাপ বেড়েছে করোনার পরীক্ষার জন্য তবে রিপোর্ট পেতে বিলম্ব হচ্ছে বলে অভিযোগ সাধারণ মানুষের নমুনা পরীক্ষার জন্য দেওয়ার পর কয়েকদিন পেরিয়ে গেলেও রিপোর্ট মিলছে না বলে জানিয়েছেন অনেকে আর বিশেষজ্ঞরা বলছেন বর্তমানে করোনার যে প্রকোপ তাতে ডায়াবেটিস কিংবা প্রেশারের মতো অসংক্রামক ব্যাধিতেও মানুষ জটিলতার সম্মুখীন হচ্ছেন এস এম আরিফের রিপোর্টে দেখুন বিস্তারিত কয়েকদিন ধরেই নমুনা পরীক্ষার বিপরীতে দেশে করোনা সংক্রমণের হার 30% মতো অমিক্রন ভ্যারিয়েন্টের উপসর্গ দেখা যাওয়া মাত্রই বর্তমানে অনেকেই ছুটছেন পরীক্ষার জন্য তাই ফের চাপ বাড়ছে করোনা পরীক্ষার তবে নমুনা দেওয়ার পর রিপোর্ট পেতে বিলম্ব হচ্ছে বলে অভিযোগ সাধারণ মানুষের রিপোর্ট নিতে এত সময় লাগবে কেন আমরা তো ডিজিটাল সময়টা আরো কম লাগলে ভালো হতো 30 তারিখে দিয়ে গেছে আজকে রিপোর্ট নিতে আসছে দেশে করোনা আবারও ভয়াবহ রূপ ধারণ করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা তো আমরা কি দেখেছি কোভিডে কারা মারা যাচ্ছে তাদের মধ্যে বিশাল অংশ কিন্তু নন কমিউনিকেবল ডিজিজ যাদের রয়েছে তাদের তারা কিন্তু মারা যাচ্ছে এবং আমরা এখনও এইসব নিয়ে গবেষণা করার জন্য অপেক্ষা করছি যে কোভিড হওয়ার পরে নন কমিউনিকেবল ডিজিজ নিয়ে লোকজন কেন বেশি মারা যাচ্ছে সমস্যাটা কোথায় শুধু ওষুধ দিয়ে তো চিকিৎসা হবে না ইনফেকশন সবসময়ই নন কমিউনিকেবল ডিজিজের জন্য একটা ঝুঁকির কারণ এবং কোভিড এই আকারটাকে আসলে অনেক বেশি ভয়াবহ করে দিয়েছে সাধারণ মানুষ সতর্ক হয়ে চলাফেরা না করলে সংক্রমণের মাত্রা আরও বাড়তে থাকবে বলে জানান এই চিকিৎসক এস এম আরিফ মাইটিভি ঢাকা